আমাদের বাংলাদেশের ছেলেদের ভালো আইডিয়া আছে, তার প্রমাণ ওরা বানাইছে উড়া উবার, আমরা বানাইছি পাঠাও। আমরা বানাইছি কি? পাঠাও। পাঠাও চড়ছেন কারা কারা দেখি। ওরে আল্লাহ, অল আর দ্য স্মার্ট গাইস, মাশাআল্লাহ, হাত নামান। পাঠাও তো উবারের চেয়ে আরো দুর্দান্ত আইডিয়া। প্রাইভেট কার যেতে পারে না জ্যামের মাঝখানে, কিন্তু পাঠাও হচ্ছে মোটরসাইকেল রাইড, চিপা চাপা দিয়ে চলে যায়, আছে না নাই? তো এরপরে নতুন কি আসবে, এই দায়িত্বটা তোমার, তোমার মাথা থেকে বের করতে হবে। এই এন্টারপ্রেনারশিপ, নতুন করে উদ্যোগী হতে হবে। এই ভাইয়ের মতো বিলিয়নিয়ার হতে চাও, মিলিয়নিয়ার হতে চাও, ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়াই তোমাকে হালাল পন্থায় বিলিয়নিয়ার বানাতে পারে, ঠিক কি না? আর তা যারা সাদুক আলামিন মান্নাবিকিন ও সিদ্দিকিন ও সুহাদা ইওয়া সালিহিন, আমানতদার সত্যবাদী ব্যবসায়ী, কিয়ামতের দিন নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সৎ কর্মশীল ব্যক্তিদের সাথে দাঁড়িয়ে যাবে, চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য নতুন নতুন যত আইডিয়া আছে এগুলো আমাদের মাথা থেকে বের করতে হবে, তাহলেই আমাদের ব্যবসায় বরকত দিবে কে? সম্মানিত শুধু তাই বলছিলাম, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা কিছু করে দেখাতে চাই, আমরা স্বাবলম্বী হতে চাই, পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে টু স্ট্রাগল। স্ট্রাগল তোমাকে করতেই হবে, কেউ তোমাকে তোমার জন্য স্পেস তৈরি করে দিবে না। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না, এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয়, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? হুঙ্কার দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে হয় আমি এসেছি। মায়ের পেট থেকে যখন আমরা বেরোই আমরা কি বলি? ওয়া ওয়াও বলে, নিজের অস্তিত্বের জানান দেয় যে আমি এসেছি, এই পৃথিবীতে আমি জায়গা করে নিতে এসেছি। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, এই পৃথিবী ফুলের বিছানো সজ্জা নয়, এখানে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে। পরিশ্রমের ঘামে যে লোনা পানি থাকে, ওই লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ, এজন্য পরিশ্রম করতে হবে। সব নবীরা পরিশ্রমী ছিলেন, সব নবীরা কাজ করেছেন। সূরা জুমার এই 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মোটিভেট করে শিখাতে চেয়েছেন যে স্বাবলম্বী হও, নিজের পায়ে দাঁড়াও, কাজের সময়ে কাজ, নামাজের সময়ে নামাজ। আজকে এই স্লোগানটা এই মাহফিলের শুরুতে মাঝখানে শেষে বারবার বলে আমরা মুখস্থ করে নিয়ে যাব, কাজের সময় সবাই বলেন নাই তো, সবাই বললে তো এই প্যান্ডেল কাঁপতে শুরু করবে, কাজের সময় এইভাবে আওয়াজ করতে হবে, পারা যাবে? নামাজের সময় কাজের সময় নামাজের সময় সিনেমা দেখার সময় দেখা যাবে না, কাজের সময় নামাজের সময়, এটা মনে থাকবে, মুখস্থ করা যাবে তো? আল্লাহ রাব্বুল ইজ্জা সুরাতুল জুমার 10 নম্বর আয়াতে মূলত আমাদেরকে এই মেসেজটাই দিতে চেয়েছেন, কাজের সময় কাজ, নামাজের সময়। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বললেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ যখন সালাত শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি জমিনে ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহর দেয়া ফজল তালাশ করো, রিজিক তালাশ করো, ওয়াজকুরুল্লাহ কাসীরান আল্লাহর জিকির বেশি বেশি করো, লাআল্লাকুম তুফলিহুন তোমাদেরকে সফল বানায়া দিবে কে? সিস্টেমটা খেয়াল করেন, ফাইদা কুদিয়াতিস সালাহ যখন সালাত শেষ, ফান্তাশিরু ফিল আরদ, when you are done with your salah spread out to your workplace, তোমার কাজের জায়গায় চলে যাও, নাকি মসজিদে বসে থাকবেন? নামাজ শেষে কি করতে হবে? কাজের জায়গায় চলে যেতে হবে, এটা ইসলামের নিয়ম, এটা বিশ্ব নবীর সুন্নাহ, এটা আল্লাহর দেয়া পদ্ধতি। ফাইদা কদিয়াতিস সালাতু যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ জমিনে ছড়িয়ে পড়ো, আবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহর রিজিক তালাশ করো, জমিনের মধ্যে আল্লাহর ফাদাল আছে, রিজিক আছে, এই রিজিক গুলো তালাশ করো। মসজিদে বসে থাকলে এই ফদল বা রিজিক কি পাওয়া যাবে? যাবে না। মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায়,
গাজীপুরের ভাইয়েরা আওয়াজ তুলে বলেন, মসজিদে ঢুকলে কি পাওয়া যায়? এজন্য মসজিদে যখন আমরা ঢুকি কোন পা দিয়ে ঢুকি? ডান পা দিয়ে ঢুকেই আমরা বলি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ ওপেন ফর আস দ্য ডোর অফ ইউর মার্সি, আল্লাহ আমাদের জন্য আপনার সব রহমতের দরজাগুলো খুলে দেন। কারণ মসজিদে ঢুকলেই রহমত দেয় কে? আর মসজিদ থেকে যখন বের হই তখন রহমত নয়, তখন পাওয়া যায় ফদল, যে ফদলের কথা আল্লাহ ইয়াতে বললেন আবতাগু মিন ফাদলিল্লাহ, এই ফদল মানে হচ্ছে রিজিক। তাই মসজিদ থেকে যখন বের হই কোন পা দিয়ে বের হই? আর কি দোয়া পড়ি? আওয়াজ করে বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, মানে হে আল্লাহ আমি আপনার কাছে আপনার ফদল চাই, রিজিক চাই। দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না, রিজিক দিতে পারে কে? আল্লাহ। এই রিজিক আমি আপনার কাছে চাই। আবার আল্লাহ বললেন ওয়াল্লাযি জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে বানিয়েছেন সাহালাতুল মাসালিক, সহজে হাঁটা যায়, চলা যায়, চারা বীজ রোপণ করা যায়, চাষাবাদ করা যায়। আল্লাহ বললেন জমিনের আনাচে কানাচে ঘুরে বেড়াও, জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিক রেখে দিয়েছে কে? এই জমিনে সব জায়গায় রিজিক আছে। আপনি জমিনের পাহাড়ে যাবেন, পাহাড়েও রিজিক আছে। জানেন পাহাড়ে কি চাষ হয়? হ্যাঁ, জুম চাষ হয়। বাংলাদেশের পাহাড়ে জুম চাষ হয়, আর মালয়েশিয়ার পাহাড়গুলোতে সব চাষ হয়। মালয়েশিয়া একটা জায়গা আছে ক্যামেরুন হাইল্যান্ড, ভাই গেছিলেন নাকি? 6000 ফিট উপরে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমি প্রায় যাই ওখানকার চা বাগানের স্নিগ্ধ হাওয়া আমাকে টানে খুব, বাতাসটা খুবই ক্লিন, ভাল লাগে। ওই ক্যামেরুন হাইল্যান্ডে 6000 ফিট উপরে ওরা করেছে ফুলের বাগান, ফলের বাগান, চায়ের বাগান, স্ট্রবেরির বাগান, মধুর চাষ করে। আর এই 6000 ফিট উপরে এই ভেজিটেবলস আইটেমগুলো দিয়ে তারা পুরো মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের যত সংকট সব সংকট তারা দূরীভূত করেছে, সুবহানাল্লাহ। পড়েন তো ওনারা পাহাড়ের উপর চাষ করে, আর আমরা সমতল জায়গায় চাষ করতে চাই না। চাষাবাদ করতে আমাদের লজ্জা লাগে, কি লাগে? যুবক ভাইয়েরা, কাজে কোনো লজ্জা নেই? কাজে কি নেই? পরিশ্রমে লজ্জা নেই? লজ্জা হচ্ছে অলসতায়, লজ্জা হচ্ছে অকর্মণ্যতায়। আমরা কাজ করে খেতে চাই, পরিশ্রম করে খেতে চাই, রাজি আছো সবাই? এখন অনেকে রুফ গার্ডেনিং করে, রুফ গার্ডেনিং মানে ছাদের, বাসার ছাদের উপরে কি সুন্দর পেঁপে গাছ, আম গাছ। আমি নিজে দেখেছি, নিজেরা খায়, আশেপাশের প্রতিবেশীদের সবাইকে দেয়, বাজারে বিক্রিও করে। নিউ আইডিয়া, রুফ গার্ডেনিং করো, তারপর একসাথে হাঁসের চাষ হয়, পানিতে হাঁসগুলো ভেসে বেড়ায় আর নিচে মাছের চাষ হয়। এরকম অনেক যুবক আছে যারা এগুলো করে করে স্বাবলম্বী হয়েছে। আমরা এগুলো করতে চাই না, আমাদের লজ্জা লাগে। আমাদের হোটেলের মেসিয়ারি করতে লজ্জা লাগে, ছোট্ট ফুচকার দোকান দিতে আমাদের লজ্জা লাগে, কিন্তু বিশ্বনবীর ছাগল চড়াতে কোনো লজ্জা লাগতো না। কাজে কোনো লজ্জা আছে? লজ্জা কিসে তাইলে? অলসতায়। আওয়াজ করে বলো লজ্জা কিসে? অলসতা করা যাবে না। অলসতাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা না বলে দিব, আমরা অলসতাকে বলে দিব নো। অলসতাকে আমরা কি বলবো? নো, আমরা অলস হতে চাই না, আমরা খেটে খেতে চাই, ঘাম ঝরাতে চাই, পরিশ্রমের ঘামের লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ, আমরা সফল হতে চাই, ঠিক কিনা? এজন্য অলসতা করা যাবে না, কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন।